জাপানে আসতে গেলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নাই। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং জাপানিজ কালচার, এবং এইটা শুধু জাপানের ক্ষেত্রেই প্রযোজ্য না, ইভেন আপনি জার্মানি বা চায়না বলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই, যে তারা কিন্তু ইংলিশটাকে খুব একটা গুরুত্ব দেয় না। কেন দেয় না? কারণ তারা নিজেরাই অনেক প্রাইড, এবং তাদের নিজেদেরই মোটামুটি সব কিছু আছে। সো তারা বাইরের যে কালচার এবং বাইরের যে ল্যাঙ্গুয়েজ, এইটা নিয়ে তারা খুব বেশি মানে দেখানোটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। যতটুকু পারে নিজেদের জিনিস তারা ইউজ করে, নিজেদের কালচারকে ফোকাস করা ট্রাই করে, এবং এটা আপনি পাবেন জাপানের মধ্যে সবচেয়ে বেশি, চায়নার মধ্যে বেশি এবং জার্মানির মধ্যে বেশি। আর মজার ব্যাপার হচ্ছে যে টপ ফাইভ যে ইকোনমিক্যাল যে কান্ট্রিগুলো আছে, তার মধ্যে তিনজনই কিন্তু এরকম। তাহলে এটা কি দাঁড়ায়? যে আমাদেরকে, আমাদের বাংলাদেশে আপনাকে জাপানে আসতে হলে জাপানি শিখতে হবে, বা চায়না গেলে যে চায়নিজ শিখতে হবে, বা জার্মানি শিখতে হবে জার্মানি গেলে, এইরকম ব্যাপারটা না। মানে আপনি আমাদের যে কারিকুলাম আছে, বাংলাদেশের শিক্ষার যে কারিকুলাম, আমি মনে করি যে এই বাংলা কারিকুলামের মধ্যেও আমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ একটা কারিকুলামের মধ্যে থাকা দরকার, যেখানে সবাই ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। সেটা অ্যারাবিক হোক, সেটা অ্যারাবিক হইলে যেমন আপনি পাচ্ছেন হচ্ছে যে মিডল ইস্টের সবগুলো কান্ট্রি, জার্মানি হইলে তো জার্মান পাচ্ছেন, আর চাইনিজ হলে চায়না পাচ্ছেন। তার মানে কি, আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ একটা শিখে রাখেন, এইটা একটা ডিগ্রির চেয়ে বড়। কীভাবে আপনাকে বোঝায়, আপনার এমন না যে জাপানি শিখে আপনাকে জাপানেই আসতে হবে বা চাইনিজ শিখে চায়নাই আসতে হবে, কারণ এদের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের যে রিলেশন, এটা যে কোনো কান্ট্রিতে খুবই বেশি। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে থেকেও যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশে বসে আপনার চাকরির অভাব হবে না। ইভেন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি যদি মিডল ইস্টেও যান, আপনার কোনো মানে জবের কোনো প্রবলেম হবে না, আপনি পেয়ে যাবেন। আবার আপনি মনে করেন আপনি চাইনিজ জানেন, আপনি যদি জাপানেও আসেন, দেখবেন যে জাপানেও চাইনিজ কোম্পানি অনেক, আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে। সেম আপনি যদি জাপানিজ শিখে নেন, জাপানেই দেখবেন যে প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে এবং খুবই বেতনও ভালো ওগুলোতে। এবং আপনি জাপানিজ শিখে যদি আমেরিকাতেও যান, দেখবেন আমেরিকাতেও আপনার প্রচুর ডিমান্ড এবং চাকরির আপনার কোনো অভাব হবে না। আপনি যে কোনো একটা চাকরি, ভালোর মধ্যে চাকরি আপনি পেয়ে যাবেন। সো এটা কি দাঁড়ায়, যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাতে এই যে বিভিন্ন রকমের কোর্স দিই বা বিভিন্ন রকম সাবজেক্ট দিই, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমি মনে করি যে এখনই এগুলোর সংস্কার করা দরকার। আপনি মনে রাখবেন যে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ জানেন, মানে বাংলা, ইংলিশ আর এটার ও সাথে যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ জানেন, এগুলোর মধ্যে টপ যে ইকোনমিক কান্ট্রিগুলো আছে, এগুলোর মধ্যে যেমন একটা চায়না, জার্মানি বা জাপানিজ যদি জানেন, তাহলে মনে করেন যে আপনার একটা ডিগ্রির চেয়েও এটা বেশি কাজে দিবে। এবং এটা আপনি যেখানেই থাকেন, ওই দেশে না গেলেও হবে, আপনি যেখানে থাকেন আপনার অ্যাটলিস্ট জব নিয়ে সমস্যা হবে না। আর আপনার জন্য প্রত্যেকটা কান্ট্রির দরজা কিন্তু খুলে যায়। জাপান বা চাইনিজ শিখলে এমন না যে বাংলাদেশেই জাপান আর চাইনিজ বড় বড় কান্ট্রি, বড় বড় কোম্পানি কাজ করতেছে। আপনি যদি রাশিয়াতেও যান, দেখবেন যে ওইখানেও চাইনিজ কোম্পানি ভর্তি, মানে ওইখানেও চাইনিজ জানলে আপনি চাইনিজ কোম্পানিতে চাকরি পাইতেছেন। আপনি যদি মনে করেন যে দুবাইও যান, ওইখানেও দেখবেন যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কদর আছে, বাংলাদেশও আছে, যেখানেই যাবেন। সো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং যেটা আমাদের ইংলিশ মিডিয়ামের পড়ালেখায় কিন্তু নিজের ইচ্ছা মতো কিছু সাবজেক্ট নেওয়া যায়। সো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়তে পারে, বাট আমাদের বাংলা মিডিয়ামে কিন্তু এই সুযোগটা নাই, এবং আমরা এর গুরুত্বটাও এখনও ঠিকভাবে বুঝি নাই। রাদার আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে বা অনেক বেশি সিলেবাস দেওয়া থাকে, যেটা আমাদের বাস্তব লাইফে খুব একটা দরকার হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ থেকে শুরু করে এগুলোর দরকার এতটা হয় না, যদি আপনি স্পেসিফিক ওই জায়গাতে যান। যেমন আপনি ইঞ্জিনিয়ারই যদি হন, তাহলে আপনার হায়ার ম্যাথ দরকার আছে, নাহলে আপনি পরবর্তীতে আপনার হায়ার ম্যাথ খুব একটা দরকার হবে না, বা আমরা পড়লেও কিন্তু ভুলে যাই। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ট্রাস্ট মি ওয়ার্ল্ড ডমিনেট করতে পারবেন, অর্থাৎ আপনার পেটও চলবে এবং আপনি সব জায়গায় গিয়ে ঢুকতে পারবেন। ঢুকলেই কিন্তু আপনি ডমিনেট করতে পারবেন, মানে ওয়ার্ল্ডের কন্ট্রোলটা আপনি নিতে পারবেন। যখন ইংরেজরা আমাদের এখানে আসছিল বা আমেরিকানরা দেখবেন আসে, ওরা শিখে কেন ল্যাঙ্গুয়েজ, ওদের তো দরকার নাই। কারণ আপনাকে যদি দখল করতে হয়, আপনাকে যদি ডমিনেশনটা নিতে হয়, তাহলে ওদের সাথে মিশে যেতে হবে এবং ওদের কালচার বুঝতে হবে, ওদের ল্যাঙ্গুয়েজটাও বুঝতে হবে। ওই ক্ষেত্রে আপনার পেটও চলবে, প্লাস দেশেরও জন্য আপনি কাজ করতে পারবেন, এবং যেখানে যাবেন সেখানে আপনার অন্যরকম একটা ডমিনেন্ট থাকবে, আপনার সম্মান থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে ল্যাঙ্গুয়েজের কী গুরুত্ব। তো আপনারা সবাই স্কুল থেকে না পড়ালেও ট্রাই করবেন যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে
খেলাধুলা তো করবেনই, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ শিখে রাখবেন, অবশ্যই আপনার কাজে দিবে। এক্ষেত্রে আমরা ইংলিশ তো পারি, আমাদের যেটুকু আমরা বাংলা মিডিয়ামে আমরা যেটুকু ইংলিশ শিখি এটুকুই মোর দেন এনাফ। এরপরে ধরেন যে বাংলা তো পারি, আবার হিন্দি উর্দু এগুলো তো আমরা এমনিতেই ছোটোবেলা থেকে মোটামুটি বুঝতে পারি বা বলতে পারি, এটা আমাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। আর সাথে সাথে আপনি চাইনিজ, জার্মানি বা জাপানিজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে নিলে আমার মনে হয় না যে আপনাদের কোনো জায়গায় জবের অভাব হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।